ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 11ই নভেম্বরে যে সমস্ত ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। এই ভিডিওটি যদি তোমরা প্রতিদিন 10 মিনিট সময় বের করে দেখো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ভিডিওটি দেখে যদি মনে হয় যে তোমরা উপকৃত হচ্ছ তাহলে নিচে লাইক বাটন আছে, অবশ্যই লাইক করে দিও। প্রতিদিনের মতো আমাদের ভিডিওর শুরুতেই থাকছে লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার এবং ভিডিও শেষে থাকছে কোশ্চেন অফ দি ডের কিছু প্রশ্ন যার অ্যান্সার তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যায়। ভিডিও শুরুতেই দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি পশ্চিমবঙ্গে ইলেকট্রিক ঘাটতি পূরণের জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন? তো পশ্চিমবঙ্গ জাপানের সাথে এই চুক্তিটি স্বাক্ষর করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এবং কালকে আরেকটি প্রশ্ন ছিল যে ইসরো সম্পর্কে তোমরা কি জানো সেটি লেখো। ইসরোর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 15ই আগস্ট 1969 সালে। এবং এটি কে প্রতিষ্ঠিত করেছিল? এটি প্রতিষ্ঠিত করেছিলেন বিক্রম সারাভাই। ইসরোর হেডকোয়ার্টার কোথায়? ইসরোর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে অবস্থিত। এবং বর্তমান ইসরোর সিইও কে সিবান। ইসরো দিয়ে আমরা এতটাই জানতে পারি। তো চলো আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন কী আছে সেটি দেখে নেব। সম্প্রতি বায়ু দূষণ থেকে রক্ষা করতে উঁচু টাওয়ার তৈরি করেছে কোন দেশ? এটি তৈরি করেছে চীন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। চীন তার সিয়ান শহরে এই টাওয়ারটি নির্মিত করেছেন এবং এই টাওয়ারটি 328 ফুট লম্বা। এবং এই টাওয়ার দূষণ বাতাস শুষে নিয়ে বাতাসকে তাজা ও বিশুদ্ধ করে তুলবে। এটি চীনের ইনস্টিটিউট অফ আর্থ এনভায়রনমেন্ট বিজ্ঞানীরা করেছেন। এবং এই টাওয়ার প্রতিদিন 1 কোটি কিউবিক মিটার বিশুদ্ধ বায়ু শহরে উৎপাদন করতে পারবে। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। তো চলো নেক্সট প্রশ্নে। সম্প্রতি এটিপি ওয়ার্ল্ড ট্যুর অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তো এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন সম্প্রতি নোভাক জোকোভিচ। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। নোভাক জোকোভিচ সম্প্রতি এটিপি ওয়ার্ল্ড ট্যুর অ্যাওয়ার্ড পেয়েছেন। পরের প্রশ্ন আছে, সম্প্রতি টিপু সুলতানের জন্মজয়ন্তী কোন রাজ্য পালন করেছেন? তো এই জন্মজয়ন্তী পালন করেছেন সম্প্রতি কর্ণাটক রাজ্য। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। কর্ণাটক 10 নভেম্বর টিপু সুলতানের জন্মজয়ন্তী পালন করেছেন। এখানে এসে কর্ণাটক, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারবে যে কর্ণাটকের গভর্নর এবং মুখ্যমন্ত্রীর নাম কি? চলো পরের প্রশ্নে। সম্প্রতি 30 বছর পর কোন আর্টিলারি গান সিস্টেম ভারতীয় সেনা থেকে প্রদান করা হয়েছে? তো এটি 3 রকম গান সিস্টেম ভারতীয় সেনাকে প্রদান করা হয়েছে। কী কী সেটি? M777A2 হাবিটজার, নেক্সট হচ্ছে K9 বাজরা গান এবং কম্পোজিট গান টাইম হিকামথ। মানে উপরে সবকটি প্রদান করা হয়েছে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এর আগে হচ্ছে কার্গিল যুদ্ধের সময় আমরা বিফোর্স বন্দুক ব্যবহার করেছিলাম সেনাদের জন্য এবং সেই বিফোর্স বন্দুককে রিপ্লেস করে এই উন্নত প্রযুক্তির হাতি গানগুলো সেনাকে প্রদান করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি ভারতের উপরাষ্ট্রপতি 3 দিনের বিদেশ সফরে কোথায় গেছেন? তো 3 দিনের বিদেশ সফরে ভারতের উপরাষ্ট্রপতি গেছেন ফ্রান্সে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। ফ্রান্সে গেছেন উপরাষ্ট্রপতি কে? আমাদের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। তিনি কততম উপরাষ্ট্রপতি? তিনি ব্যক্তি হিসাবে 13তম উপরাষ্ট্রপতি এবং কার্যকাল হিসাবে 15তম উপরাষ্ট্রপতি। এখানে এসে ফ্রান্সের ক্যাপিটাল কি? প্যারিস। কারেন্সি ইউরো এবং প্রেসিডেন্টকে? ইমানুয়েল ম্যাক্রো। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করো। চলো নেক্সট প্রশ্নে। ভারতীয় বায়ুসেনার জন্য ডাসল্ট অ্যাভিয়েশন দ্বারা নির্মিত প্রথম রাফেল যুদ্ধ বিমানের নাম কি? তো প্রথম রাফেল যুদ্ধ বিমানের নাম হচ্ছে RB-08। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। RB-08 এই বিমানটির নাম।
এবং এই বিমানটি কার নামে রাখা হয়েছে? এই বিমানটি রাখা হয়েছে এয়ার মার্শাল RKS ভাদুরিয়ার নামে, এই বিমানটার নাম রাখা হয়েছে। তোমরা কি কমেন্ট বক্সে জানাতে পারবে যে এই বিমানটা কোন দেশ নির্মাণ করেছেন? পারলে তোমরা এটি কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি 17 নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী কোন দেশের রাষ্ট্রপতির শপথ গ্রহণে যোগদান করতে চলেছেন? তো তিনি চলেছেন মালদ্বীপের রাষ্ট্রপতির শপথ গ্রহণে যোগদান করতে চলেছেন। অপশন নম্বর বি এ সঠিক অ্যান্সার। এখানে এসে মালদ্বীপের রাষ্ট্রপতির কথা, কে মালদ্বীপের রাষ্ট্রপতি? মালদ্বীপের রাষ্ট্রপতি হচ্ছে ইব্রাহিম মোহাম্মদ সলিম। এখানে এসে মালদ্বীপ, মালদ্বীপের ক্যাপিটাল কি? মালে। কারেন্সি কি? মালদ্বীপীয় রুপিয়া। এবং প্রেসিডেন্টকে? ইব্রাহিম মোহাম্মদ সলিম। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। কালকে আমাদের ভিডিও টার্গেট ছিল 150 লাইক, সেই টার্গেট আমাদের পূরণ হয়েছে। তো আজকের আমাদের ভিডিও টার্গেট 200 লাইক। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, নিচে লাইক বাটন আছে, অবশ্যই লাইক করো এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করো। চলো পরের প্রশ্ন কী আছে সেটি দেখি। পরের প্রশ্ন, সম্প্রতি দ্বিপাক্ষিক সিমবেক্স অভ্যাস ভারত ও কোন দেশের মধ্যে হতে চলেছে? তো এই অভ্যাসটি সম্প্রতি ভারত ও সিঙ্গাপুরের মধ্যে হতে চলেছে। অপশন নম্বর সি এ সঠিক অ্যান্সার। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সিমবেক্স 18, মানে এটি 18তম অভ্যাস হবে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে সিমবেক্স 18 অভ্যাস। এখানে এসে সিঙ্গাপুর, সিঙ্গাপুর দিয়ে কী কী ইম্পর্টেন্ট? সিঙ্গাপুরের ক্যাপিটাল কী? সিঙ্গাপুর সিটি। কারেন্সি কী? সিঙ্গাপুরি ডলার। এবং প্রেসিডেন্টকে? হেলিমা ইয়াকু। কে এর প্রেসিডেন্ট? হেলিমা ইয়াকু। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, ভারত কোন দেশকে 2019 সাল দিয়ে চিনি রপ্তানি করবে বলে ঘোষণা করেছেন? তো ভারত 2019 সাল দিয়ে চীন দেশকে চিনি রপ্তানি করবেন বলে ঘোষণা করেছেন। অপশন নম্বর বি এ সঠিক অ্যান্সার। ভারতের সাথে চীনের সম্পর্ক খুব একটা ভালো নয়, সেই সম্পর্ক ভালো করার জন্য সম্প্রতি আবার চীনকে চিনি রপ্তানি করবেন বলে ভারত জানিয়েছেন। এখানে এসে চীন, চীনের প্রেসিডেন্টকে? সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। চলো পরের কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য গ্র্যাজুয়েশন পাস মেয়েদের 25,000 টাকা করে দেবে বলে ঘোষণা করেছেন? তো সম্প্রতি এটি কোন রাজ্য করেছেন? এটি করেছেন সম্প্রতি বিহার। অপশন নম্বর বি এ সঠিক অ্যান্সার। বিহার সম্প্রতি এই ঘোষণা করেছেন যে যে সমস্ত মেয়ে বিহারে গ্র্যাজুয়েশন পাস করবে তাদেরকে 25,000 টাকা করে দেবেন বিহার সরকার। হ্যাঁ, এখানে আরেকটি প্রশ্ন আছে যে যদি বিহার এবং পশ্চিমবঙ্গ দুটো থাকে তখন কোন অপশানে রাইট ক্লিক দেবে? তখনও বিহার দিতে হবে, কারণ গ্র্যাজুয়েশন পাস এখানে বলে দিয়েছে, গ্র্যাজুয়েশন পাস বললে বিহার দিতে হবে। আবার যদি বলে যে কন্যাশ্রী প্রকল্পের জন্য 25,000 টাকা করে কোন রাজ্য পায়, তখন দিতে হবে পশ্চিমবঙ্গ। এখানে এসে বিহার, বিহার দিয়ে কী কী ইম্পর্টেন্ট? বিহারের ক্যাপিটাল কী? পাটনা। মুখ্যমন্ত্রীকে? নীতিশ কুমার। গভর্নরকে? লালজি ট্যান্ডন। চলো পরের প্রশ্ন, সম্প্রতি আফগানি শান্তিবার্তা পরিচালনা কোন দেশ করেছে? তো এই পরিচালনা করেছে সম্প্রতি রাশিয়া। অপশন নম্বর সি এ সঠিক অ্যান্সার। রাশিয়া এটি সম্প্রতি পরিচালনা করেছেন। রাশিয়ার কোথায় এটি এই সম্মেলনটি হয়েছে? রাশিয়ার ক্যাপিটাল মস্কোতে এটি এই সম্মেলনটি হয়েছে। এবং এই সম্মেলনে মোট 12টি দেশ অংশগ্রহণ করেছেন এবং ইন্ডিয়াও অংশগ্রহণ করেছিল নন অফিসিয়াল রূপে, এবং ইন্ডিয়া দিয়ে মোট 2জন এই সম্মেলনে পার্টিসিপেট করেছিলেন। 2জন কে কে? অমর সিনহা ও TCA রাগবান। এখানে এসে রাশিয়া, রাশিয়া দিয়ে কী কী ইম্পর্টেন্ট? রাশিয়া সম্পর্কে আমি তোমাদেরকে বহুবার বলেছি, তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, তবুও রাশিয়া এসে চলো রিভাইজ করে নিই একবার। রাশিয়ার ক্যাপিটাল কী? মস্কো। কারেন্সি? রাশিয়ান রুবাল। প্রেসিডেন্টকে? ভ্লাদিমির পুতিন। এবং রাশিয়ার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রাশিয়ার সাংসদের নাম কী? রাশিয়ার সাংসদ ডিউমা। রাশিয়া দিয়ে একটি প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। রাশিয়ার প্রধানমন্ত্রীর নাম কী? তোমরা সেটি কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট প্রশ্নে,
সম্প্রতি কোন রাজ্য 9 নভেম্বরে নিজের স্থাপনা দিবস পালন করেছেন? এটি করেছেন উত্তরাখণ্ড। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। উত্তরাখণ্ড 9 নভেম্বর নিজের স্থাপনা দিবস পালন করেছে। কেন করেছে? কারণ হচ্ছে 9 নভেম্বর 2000 সালে উত্তরাখণ্ড স্থাপিত হয়েছিল। সেই দিনটিকে মনে করে 9 নভেম্বর উত্তরাখণ্ড নিজের স্থাপনা দিবস পালন করেন। এখানে এসে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের ক্যাপিটাল কি? দেরাদুন। এবং উত্তরাখণ্ড দিয়ে মোস্ট পপুলার একটি প্রশ্ন প্রায় পরীক্ষায় পড়ে থাকে, সেটি কি? যে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোথায় স্থাপিত হয়েছিল? সেটি হয়েছিল উত্তরাখণ্ডে। এবং তার নাম কি? প্রথমে যেটি স্থাপিত হয়েছিল তার নাম হচ্ছে হ্যালি ন্যাশনাল পার্ক হিসাবে সেটি স্থাপিত হয়েছিল, কিন্তু পরে নাম পরিবর্তন করে হয়েছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। এবার তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে আছে, সম্প্রতি এমও বাস সার্ভিস কোন রাজ্য শুরু করেছে এবং কোন রাজ্য শুরু করেছে এবং কোন কোন জায়গায় এই বাস সার্ভিস লঞ্চ করেছেন সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করো। যদি না এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন।